বেশিরভাগ নামই কিন্তু ফেক ছিল তাই না সেকেন্ড লিস্ট আনা হয়েছে এবং সেকেন্ড লিস্ট থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে ডেকে নেওয়া হয়েছে এটা তোমার জন্য গুড নিউজ এবং স্বাস্থ্য অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে ওপরই ফ্ল্যাশ করছে তোমরা যদি সেই লিঙ্কটায় ক্লিক করো তার নিজেরাই দেখতে পেয়ে যাবে আর ওপরই যাচ্ছে এবং আলাদা করে কোনো সেকশান তাদের খুলতে হবে নিউ সেকেন্ড লিস্ট যখন এটা ক্লিক করবে আর একটি পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং এখান থেকে কিন্তু এখানে যেটা দিয়েছে সেকেন্ড লিস্ট নোটিস ফর সেকেন্ড লিস্ট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান ফর ফেসিলিটি ম্যানেজার প্রথমে আমরা কাট অফটা দেখে নেবো দেখতে পাচ্ছ ফার্স্ট লিস্টে কাট অফ গেছিলো এস সিদের ক্ষেত্রে সিক্সটি এইট পয়েন্ট নাইনটি নাইন টু ফোর এসটির ক্ষেত্রে সিক্স টু থ্রি টু জিরো ওবিসি এর ক্ষেত্রে সিক্সটি নাইন পয়েন্ট এইট টু ফোর ওবিসি ওবিসি বি ক্ষেত্রে সেভেন্টি ওয়ান পয়েন্ট নাইন টু ফোর এবং তারপর পিএইচের ক্ষেত্রে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন সিক্স ফোর আর ইউব ক্ষেত্রে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন ওয়ান ফোর এটাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল উনিশ নয় থেকে এগারো বারো পর্যন্ত এবং তারপরে দেখে নাও সেকেন্ড লিস্ট বার করা হয়েছে সেখানে কাট অফ নেমেছে এসটিদের ক্ষেত্রে হচ্ছে সাতষট্টি দশমিক দুই সাত দুই এসটিদের ক্ষেত্রে উনষাট দশমিক এক আট আট এবং ওবিসি এর ক্ষেত্রে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ টু এইট এবং ওবিসি বির ক্ষেত্রে সত্তর দশমিক নয় নাইন টু জিরো পিএইচ ক্ষেত্রে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট ডবল জিরো এবং ইউআরএ ক্ষেত্রে সেভেন টু পয়েন্ট ওয়ান ফোর ফোর এবং পনেরো এক থেকে পনেরো এক টোয়েন্টি টোয়েন্টি থেকে পাঁচ তিন পর্যন্ত কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অনেক ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নেওয়া হয়েছে এবং লিস্ট অফ অ্যাপ্লিকেশান স্পেশালিটি ম্যানেজার এবং এখানে সে সেকেন্ড লিস্ট কর তোমরা দেখো অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান ফেসিলিটি ম্যানেজার গেট থ্রি যখনই তোমরা ইউআর ক্যাটাগরিটা আমি এক প্রথমে ইউআরটা যেহেতু তাই ইউআর ক্যাটাগরিটাই ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে একটি পিডিএফ তোমাদের ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ এফ এম ইউআর সেকেন্ড লিস্ট যেটা সেকেন্ড বলে কতটা এসছে এবং তারপরে তোমরা ও এ ক্যাটাগরি যারা ও বি ক্যাটাগরি এবং এস সি ক্যাটাগরি এস ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরি তোমরা কিন্তু তোমাদের লিস্টটা চেক করে নেবে এবং নিচে দেখতে পাচ্ছ লিস্ট ওয়ানে দেখতেই পাচ্ছ লিস্ট ওয়ান আগে যারা সিলেক্টেড হয়েছে তারা নিচে দিয়ে দিয়েছে এবং ওপরে বিস্তারিত আলোচনা করা আছে যে একটা নোটিশ দিয়েছে সেকেন্ড লিস্ট অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান ফেসিলিটি ম্যানেজার এখানেও একটা কথা বলছি যদি দেখা যায় যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু যদি ফেক নাম সেকেন্ড লিস্টে চলে এসছে আমি অত লিস্টের ডিটেলসে যাব না তার কারণ প্রথম লিস্টে অনেক ফেক নাম এসেছিলো সেটার জন্য সাথে থেকে বলা হয়েছিল প্রচুরজন বাদ যাবে আর সেকেন্ড লিস্ট করা হতে পারে এবং একদমই তাই হলো ফার্স্ট লিস্ট থেকে প্রচুর জন ক্যান্ডিডেট বাদ চলে গেছে তাদের সেকেন্ড লিস্ট আবার করা হয়েছে এরকম হতো দেখা যেতে পারে সেকেন্ড লিস্টও প্রচুর ক্যান্ডিডেট ফিক তাদের নাম এনরোল করেছিল এবং তাদের হয়তো ক্যান্সেল হয়ে যাবে তারপরে আবার থার্ড লিস্ট বেরোতেও পারে আমি বলবো না বেরোবেই এখন সেকেন্ড লিস্টের ওপর ডিপেন্ড করবে যে সেকেন্ড লিস্টটা কতটা ভ্যালিড আর কতটা ইনভ্যালিড যদি ভ্যালিড থাকে তাহলে তো এই দুটো লিস্ট মিলিয়েই সিলেকশান হয়ে যাওয়ার কথা তারা কারণ বলেছিলো কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের পর একটা কর করবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান ভাইভা করার পর সেটার মাধ্যমেই কিন্তু ডকুমেন্টেশন কতটা ক্যান্ডিডেট হয় তার উপর ভাই ইন্টারভিউ পাশ টেস্টের মাধ্যমে রিক্রুমেন্ট করা হবে বা রিটেন টেস্ট সেটা পরবর্তীকালে দেখা যাবে ওরা নিশ্চয়ই হাত থেকে বলে দেবে এবং আমরা দেখে নেবো যে ইউআরএ ক্যাটাগরিতে যারা আনরিজার্ভ ক্যাটাগরি যেটা বলছে আনরিজার্ভ ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট আছে এবং ক্যাটাগরির মধ্যে কাদের কাদের নাম আছে আমরা কটা পেয়ে যাচ্ছে সেটা বিস্তারিত দেখে নেবো চলো দেখে নেওয়া যাক আনরিজার্ভ ক্যাটাগরিতে কারা কারা আছে এই হচ্ছে সেই লিস্ট দেখতে পাচ্ছ ভিন্ন নাম হতে এখানেও গণ্ডগোল হতে পারে আমি আর এখানে যাচ্ছি না কারণ এখানে তাও আমি প্রথম কয়টা নাম দেখলাম মোটামুটি ঠিকঠাক গেলে তোমার তো দেখে পড়ে নাম কিছু গন্ডগোল থাকতে এখানেও পরে আরও দেখতে দেখতে মিলবে এবং তারপরে পরে দেখা যাবে নামের কিছু স্পেলিং ভুল তো দেখতেই পাওয়া আছি চোখের সামনে এবং আর আর আমি বেশি কিছু ডিটেলসে যাইনি আর যদি এটার কোনো ভুল ভ্রান্তি আসে পরে কিন্তু চোখে পড়বেই এবং যদি রিজেক্টেড ক্যান্ডিডেট কিছু থাকে এবং দেখতেই পাচ্ছ দুটো মার্কস অ্যাগ্রিগেট করেই কিন্তু তোমাদের নাম্বার হয়েছে দেখতে পাচ্ছ ওপরে দুটো নাম্বার দিয়ে দিয়েছে সেই হিসাবেই কিন্তু নাম্বারটা এসছে এখানে দেখে নাও সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন্টি লাস্ট সেভেন টু পর্যন্ত নেমেছে আমরা আগেই জানি যে এই পন্থির নামার কথা আর ইউর ক্যাটাগরি এটা ইউএ ক্যাটাগরির লিস্ট পুরোটা ইউ আর ক্যাটাগরি আছে এক সাঁইত্রিশটা পেজ আছে তোমরা তোমাদের নাম আর রোল নম্বরটা ভালো করে চেক করে নিও তাহলে কতজন পুরো পৌঁছে তোমরা এসছো কি না আসোনি তোমাদের আর আমাদের সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে কেউ যদি বা এখানে লিস্টে চান্স পেয়ে থাকো আগের অনেকে চান্স পেয়েছে তারা কমেন্ট বক্সে জানিয়েছিল তাই এবার যদি কেউ চান্স পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও সিলেক্ট কেন এটার মধ্যে তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে হলো না আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং দিস ভিডিও